हेलो गाइस, गुड मॉर्निंग, अस्सलामु अलैकुम। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়া আশীর্বাদে। অসুখ ছিল বাট এখন মানে ভালো হয়ে গেছে। এখন খাইতেছি, দেখতে পাচ্ছেন গ্রিন টি। তো আপনাদের ভাইয়া কোনো ঘুমে থেকে ওঠে নাই, এখন সকাল দেখেন ওয়েদারটা কিরকম। আপনাদের ভাই আরো অনেক মানে বেমার, কি বলবো। পানি নিয়ে নি, তো গাছগুলোতে পানি দিতে লাগবো, পানি দেওয়া হয়নি, মরে যাইতেছে গাছগুলো। তো পানি নিয়ে যেতেছি বন্ধুরা, গাছে পানি দিব। দুটা বকুল গাছ গাছে দেখতে পাচ্ছে, এই যে এই সাইড আরেকটা আছে, এটাতে দিয়ে নিই। আর বন্ধু, এই যে আরেকটা জিনিস দেখেন, আমার বাবুল গেছে, বাবুল ধরতেছে, এখানে বড় বড় হয়ে গেছে বাবুল গাছ তিনটাই। তো আজকে বাহিরের ওয়েদারটাও বেশি একটা ভালো না, বাসনা থেকে উঠতে পারছি। আপনাদের ভাইয়ার আজকে বেমার, সর্দি কাশ। এই এখন শীতের দিন তো, তো সবারই সর্দি কাশ, বেলা উঠতেছে বন্ধুরা। তো বেশি মানুষ ওঠে নাই সকাল সকাল, সকালে উঠতে চাই। অল্প গরম পানি, গ্রিন টি খাইছি, তো গ্রিন টি খেয়ে মানে ভাবতেছি অল্প হাঁটাহাঁটি করবো। অল্প 5 মিনিট টাইম হাঁটাহাঁটি করে তারপর আবার ব্রেকফাস্ট বানাবো। তো পানি দেওয়া হয়ে গেছে এখন। তো বন্ধুরা দেখেন কত সুন্দর বিলাই আমার, এগুলা বাগুন গাছ, তারপর পেঁয়াজের পাতা গাছ, ঠিক আছে, পেঁয়াজ গাছ ছিলাম।
তারপর তারপরে যে আমার ধনিয়া পাতা ছিল যে, তো ধনিয়া গাছে ফুল আসছে, এগুলো বিছি আমি নেক্সট টাইম ফালাইতে পারবো, চারা দিতে পারবো। তো এখন বানাবো আমি ব্রেকফাস্ট বন্ধুরা, অল্প জিম করব, তারপরে দেখতে থাকেন আপনারা ব্লগ। পানি সানি দেওয়া হয়ে গেল গাছে, এখন আপনাদের ভাইয়া যদি ওঠে তারপর চা বানাবো, বাসন ঘষবো। আর 4 মিনিট আমি জিম করব অল্প, তো আপনারা সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। তো বন্ধুরা, জিম টিম করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানিয়ে নিছি। এটা হয়েছে আপনাদের ভাইয়ার ব্রেকফাস্ট, আর এখানে হয়েছে আমার ব্রেকফাস্ট। এটা চা বানিয়ে দিছি আপনাদের ভাইয়ার, এখন খাওয়া স্টার্ট করে দিই। 11টা বাজে, তো এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিব। এখন বানাবো, অন্য কিছু বানাবো না, তো এখন আগে আমি এই অরেঞ্জটা কমলাটা আমি খেয়ে নেই, কারণ আমি তো ডায়েট করি, সেই জন্য আমার টাইম মানে মেনে নিয়ে খেতে হয় সবকিছু। তো এটা আমি খেয়ে নিব, আর দুপুরের 1টা বাজায় যদি কিছু খাই অল্প করে খেয়ে নিব ভাত। তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, ডাল নিছি, কাঁচামরিচ, তারপরে রসুন, তারপরে আদা, পেঁয়াজের পাতা, এই পেঁয়াজের নালা, আর এখানে পেঁয়াজ নিছি, আর এখানে ধনিয়া পাতা। তো আমি ভালো করে ডালটা ধুয়ে তারপরে আমি আজকে ডাল বানাবো, আর আলু সিদ্ধ ভাত বানাবো, আর অন্য কিছু বানাবো না বন্ধুরা। তো আপনারা তো দেখতেই আছেন, তো এখানে দেখতে পাচ্ছেন রসুন আদার কুচি করে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি, আর এখানে পেঁয়াজ, এখানে ডালটা বসিয়ে দিছি, আর এখানে যে চাল নিছি ভাতের চাল, আর এখানে দেখতে পাচ্ছ একটা আলু কেটে নিছি, আর কয়েকটা কাঁচামরিচ। তো এই ভাতটার জন্য আদান পেস্ট কুচি করে নিয়েছি, আর কয়েকটা ধনিয়া পাত চালু এখানে দিয়ে দিছি। এখন ভাতটা খেয়ে নি, কমলা কমলা বাতাস বন্ধুরা, কি বলবো, দেখেন আমার ধনিয়া ই খেতে, দেখেন কত ই খেয়ে নিব। তো ফার্স্ট ফার্স্ট ডায়েট করতেছি তো বন্ধুরা, সেই জন্য অত তাড়াতাড়ি ভাতটা ছাড়া যায় না। তো ভাত খাওয়া যাবে, কিন্তু অত না, অত বেশি একটা ভাত খাওয়া যাবে না, এত এত কটা ভাত খাওয়া যাবে বেশি না। দেখি আপনাদের ভাইয়া কি করতেছে, দেখেন কামাল দাদা রোদ্রে বসে আছে বন্ধুরা। আপনাদের ভাইয়া কোথায় গেল জানি না, তো এখন রান্না বান্না বসিয়ে দিছি, যখন হবে তখন খেয়ে নিবে। দাদা কি একবার মন মেরে বসে গেছেন, শরীরটা ভালো না নাকি? শরীরটা তো আপনার ভালো, আমার তো ভালো না, আমার খারাপ। হাই হাই, আমি বাইকে গেল। এই যে মানুষটার কাছ থেকে আমি বন্ধুরা রাখছিলাম এক আম গাছ, কি বলবো দেখাই আপনাদের, এই আম গাছটার ভিতরে আজ পর্যন্ত আম ধরলো না বন্ধুরা, অনেক খারাপ লাগে। আমি 500 টাকা দিয়ে আম গাছটা রাখছিলাম, দেখেন আমি দেখাইতেছি আপনাদের, এই যে আমার সেই আম গাছ, দেখেন কত বড় হয়ে গেছে দেখছেন, এই যে বাস টাস দিয়ে সব কিছু বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেই আম গাছ। আর এই আম গাছটাতে বন্ধুরা ধরে আম খায়, যাতে ধরে। আর এই যে সুপারি গেছে, সুপারি আসছে, এই যে সুপারি গেছে, সুপারি আসছে, দেখতে পাচ্ছেন। আর এই যে বলতেছেন বন্ধুরা, এই ভাইটা, এই ভাইটার কথা কি বলবো, আগে অনেক ভালো ছিল, তারপর নেশা করছে, নেশা করে করে এখন মানসিক ভারসাম্যটা একদম হারিয়ে ফেলছে। মানে মধ্যে কিছুদিন ভালো হয়েছে, যেখানে থাকতে থাকতে আপনাদের অভ্যেস হয়ে গেছে, অভ্যাস হয়েছে, তো সেই বাসাটা যদি আপনারা ছেড়ে দেন, ছেড়ে যদি কোথায় চলে যান, তো আপনাদের কি ফার্স্ট টাইম ভালো লাগবে? কিন্তু ভালো লাগবে না, সেই জন্য ওরও ভালো লাগে না চাই, সেই জন্য আমাদের এখানে এসে এসে বসে থাকে, অনেক ভালো কথাবার্তা, তারপর অনেক আর কি বলবো, কিন্তু এখন মানসিক ভারসাম্য হেরে ফেলছে, এখন বেশি একটা ভালো লাগে। অনেক গ্রাম ছুটছে বন্ধুরা, কি বলবো, অনেক বাসনা বাড়াইছে, ডালটার ভিতরে অনেক কিছু মশলা পাতি মানে দেই নেই, মানে দেওয়া হয়েছে গরম মশলা, অল্প মিট মশলা, তারপর ধনিয়া পাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজের নালা, এগুলো দিছি, অল্প অল্প মশলা পাতি দিছি, আর কাঁচামরিচ কেটে দিছি, এটা ভাত বসাই দিছি, আর এটা ডালটা, ডালটা হয়ে গেছে, আর একটা হুইসেল দিলে হয়ে যাবে বন্ধুরা। তো আপনাদের ভাইয়া বলছিল ডালটা পানি পানি খাবে, সেজন্য ডালটা আমি পানি পানি বানিয়ে ফেলছি, অত গাড়া করে বানিয়ে নেই, ডালটা বলে অনেক টেস্ট হয়েছে, ভালো হয়েছে। আর অল্প মাংসর সবজি আছিল, তাই মাংসর তরকারি দিছি খাইতে, আর আলু ভর্তা করছিলাম, আলু ভর্তা ডাল, এগুলো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। তো কামাল দাদাকে বলছি, কামাল দাদা ডালটা কীরকম হয়েছে? তো কামাল দাদা বলতেছে যে অনেক ভালো হয়েছে ডালটা বলে খাইতে, তো ভালোই হয়েছে, ডাল আর আলু সিদ্ধ ভাত অনেক মজা হয়েছে, তো এটাই তো ভালো, আর কি লাগে তাই না বন্ধুরা। তো আমিও অনেক কাজ কাম করবো, তো আমি এখন খাইতেছি না, আপনাদের ভাইয়ারা খাইতে
আসতেছে, তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।